হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবার দেখলাম নতুন একটি টেস্টনেট ইভেন্ট নিয়ে, ঠিক আছে। তো আজকের ইভেন্টটা হলো আপনার সাতোশি এমবি, ঠিক আছে। এটা কিন্তু ভেরিফাইড প্রজেক্ট, এখানে আশা করা যায় ভালো একটা প্রফিট আমাদেরকে কিন্তু দেবে, ঠিক আছে। এটা খুবই খুবই একটা ভালো একটা বিগেস্ট প্রজেক্ট, তো টেস্টনেটের তো কেউ মিস করবে না, সবাই জয়েন করবেন। তো সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে, কীভাবে কাজ করবেন সম্পূর্ণ বিষয়। ভিডিওটা যদি টানতে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, এটা টেস্টনেটের ইভেন্ট, কেউ কিছু বুঝতে না। তো ফার্স্ট টাইম কিন্তু আমাদের, তো দেখেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা থাকবে, লিঙ্কটা ক্লিক করে সরাসরি এমন একটা পোস্টে চলে আসবেন। তো এমনটা পোস্টে চলে আসলে এখানে সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া আছে, ঠিক আছে, লেখা আছে। অনেকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবে না। যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু বুঝতে পারবেন না, যারা এক্সপার্ট নাই তারা কিন্তু বুঝতে পারবে না। তারা ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো এখানে কাজটা হলো আমাদের মেটামাক্স প্লাস ইউনিসার্ট ওয়ালেট, ঠিক আছে। এদের সিলেক্ট নেটিভ হলো সাঙ্গুইট, ঠিক আছে। তো এইখানে জয়েনটা করতে হবে, সম্পূর্ণ বিষয় ভিডিওতে দেখানো হবে। তো ফার্স্ট টাইম কী করবেন, এটাতে ক্লিক করে নেবেন অথবা এটাতে সাবধানে কপি করে নিয়ে আপনার মেসেজ ব্রাউজারে ওপেন করবেন। তো মেসেজ ব্রাউজার ওপেন করলে সরাসরি কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউনিসার্ট ওয়ালেট। তো ইউনিসার্ট ওয়ালেটটা আপনারা ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এই ইউনিসার্ট ওই এক্সটেনশনটা চলে আসবে, আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন, নেওয়ার পর এটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা সেম অ্যাজ ট্রাস্ট ওয়ালেটের মতন, ঠিক আছে। আর ইউনিসার্ট নিয়ে কিন্তু পূর্বেও কিন্তু আমরা দুই তিনটা অফার শেয়ার করেছিলাম, তো যারা জয়েন করছেন তাদের কিন্তু অবশ্যই এই ইউনিসার্ট ওয়ালেটটা আছে। এই ইউনিসার্ট ওয়ালেটটা আপনার ক্রিয়েট করা হয়ে গেলে কী করবেন, এখানে নিচে দেখতে পারেন সেটিং অপশন আছে, এখানে সেটিংয়ে ক্লিক করবেন। তো এই সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন নেটওয়ার্ক, নেটওয়ার্কটা কিন্তু আপনার লাইভ নেটওয়ার্ক থাকবে, এটাতে ক্লিক করে এটা কী করবেন টেস্ট নেট সিলেক্ট করে দেবেন। তো টেস্ট নেট সিলেক্ট করার পর আবারও সেমভাবে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অপশনটা, ঠিক আছে, এই অ্যাড্রেসটা অপশন, তো অ্যাড্রেসে ক্লিক করবেন। করার পরে এখানে কিন্তু আপনারটা থাকবে যে ট্যাপ রোড, ঠিক আছে, ট্যাপ রোড থাকবে, কিন্তু আপনাকে করতে হবে এটা, এটা করতে হবে, ঠিক আছে, এই নেটিভ সাঙ্গুইট যেটা কিন্তু এখানে বলাই আছে, তো এটাতে ক্লিক করবেন। করার পরে কিন্তু আমাদের এখানে কাজটা কমপ্লিট। এবার কী করতে হবে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। নিয়ে আমাদের কিছু ফাসেটের ফাসেট নিতে হবে, তো আমরা অ্যাড্রেসটা কপি করে নিলাম। অ্যাড্রেস কপি করে নেওয়ার পরে কী করবেন, এইখানে দেখেন আমি একটা লিঙ্ক দিছি যে বিটিসি ফাসেট, এই লিঙ্কটা কপি করে নেবেন, নিয়ে আপনার ব্রাউজার ওপেন করবেন। তো দেখেন ব্রাউজার ওপেন করার পরে কিন্তু এমন ইন্টারফেস আসবে, এমন ইন্টারফেস আসবে, এখানে যে ওয়ালেটের অপশন আছে যে অ্যাড্রেসটা কপি করছেন অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে ক্যাপচাটা ভেরিফাই করে দিবেন যে সাবমিট করলেই কিন্তু আপনার এই ওয়ালেটে ব্যালেন্সটা চলে যাবে, ঠিক আছে, ফাসেটটা চলে যাবে। তো আমাদের কিন্তু ক্যাপচা ভেরিফাই হয়ে গেছে, জাস্ট এখানে যে সেন্ড মি অপশন আছে সেন্ড মিতে আমরা ক্লিক করবো। আপনার সেমভাবে সেম সেন্ড মিতে ক্লিক করবেন। তো মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা দিতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটু ট্রাই করে দেখি, মাঝে মাঝে ট্রাই করলে হয়ে যাবে, আর যদি কাজ না হয় তখন আমি আরও তিনটা ফাসেটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইটাতে ট্রাই করে দেখবেন, ঠিক আছে। তো আপনাদের যখন ফাসেটটা নেওয়া হয়ে যাবে সেমভাবে আবার আমাদের গ্রুপে চলে আসবেন। গ্রুপে আসার পরে এই পোস্টের এখানে দেখবেন যে ইভেন্ট লিঙ্ক, ইভেন্ট লিঙ্ক অথবা অফার লিঙ্ক, তো এই ইভেন্ট লিঙ্কটা কপি করে নেবেন, নিয়ে মেসেজ ব্রাউজারে ওপেন করবেন, ঠিক আছে। তো আমরা এটা কপি করে নিলাম, নেওয়ার পর আমাদের মেসেজ ব্রাউজারে আমি চলে আসলাম। লিঙ্কটা পেস্ট করে ওপেন করলে কিন্তু এমন পেজ চলে আসবে, ঠিক আছে। এখানে কী করবেন, ফার্স্ট টাইম আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে, তো এখানে ক্লিক করে আপনি কী করবেন, আপনার ইউনিসর্ট ওয়ালেটটা কানেক্ট করে দেবেন। তো এখানে আসবেন, আসবে ইউনিসর্ট, আমি কিন্তু ইউনিসর্টটা ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম। আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমরা কিন্তু সিলেক্ট করে দিলাম যে নিচে কানেক্ট অপশন আসতে আমরা কানেক্ট করে দিলাম, আপনারা সেমভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। কানেক্ট করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের আরেকবার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, ঠিক আছে। এখানে আরেকবার ওয়ালেট কানেক্ট করতে বলে, তো এখানে কী করবেন, মেটামাক্সটা কানেক্ট করে দিবেন, এখানে ক্লিক করে মেটামাক্সটা কানেক্ট করে দিবেন। তো আমরা মেটামাক্সটা ক্লিক করলাম, আপনারা সেম্পে মেটামাক্সটা ক্লিক করবেন, এখানে অটোমেটিক আপনার আরপিসি নেটওয়ার্ক সব সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু মেটামাক্স প্লাস এই যে ইউনিসার্ট দুইটা ওয়ালেট কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। আপনার কানেক্ট করা হয়ে গেলে এটা কেটে দেবেন, দেওয়ার পরে উপরে দেখতে পারবেন যে আপনার এখানে বিটিসি অপশন থাকবে। তো এখানে কী করবেন, আপনার বিটিসি থেকে আপনার এই সেগুলা টেস্টনেটে আপনার এটা কনভার্ট করতে হবে, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে কিছু অ্যামাউন্ট বসাবেন। এখানে আমরা একটা অ্যামাউন্ট বসাই 0.00 যেটা আছে আর কি, এখানে ওই যে বিটিসি টেস্টনেটের আমরা যেটা ব্যালেন্সটা নিয়েছিলাম সেটা। তো এখানে কিন্তু আমাদেরটা মানে শো করছে না, সেক্ষেত্রে আমরা দেখি আরেকবার আমরা টেস্টনেটের এটা নিয়ে আসি। ও এখানে নিচে আমাদের যে এটা আছে না, এখানে টিএসএ বিটিসি ফাসেট আমাদের এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পরে কিন্তু ওয়ালেট থেকে কানেক্ট হয়ে কনফার্মেশন নিবে, এটা কনফার্মেশন করে দিবেন, দিয়ে আপনার ফাসেটটা হয়ে যাবে ওয়েব থেকে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে ক্যাপচা ভেরিফাই আসছে, আমরা এটা কমপ্লিট করে দিই, আপনার সেমভাবে কমপ্লিট করে এটা ফাসেটটা নিয়ে নেবেন। অ্যাড্রেসটা বসায় এখানে গেটে বোনাসে ক্লিক করবেন, এখানে
অ্যাড্রেসটা দিয়ে গেটে বোনাসে ক্লিক করবেন। তো দেখেন পেজটা কিন্তু লোড হওয়ার পরে দেখেন আমার কিন্তু এরা টেস্টনেটের ফাসেটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনারা এটা করে নেবেন, এরপর সেম ভাবে আবারও আগের পেজে চলে আসবেন, আমি দেখাই দিই। তো এই পেজে আসার পরে এখানে কিন্তু ব্যালেন্সটা দেখতে পারবেন, একটু রিফ্রেশ দিবেন পেজটা। তো আমরা রিফ্রেশ দিই এটা, তো দেখেন আমাদের রিফ্রেশ দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের বিটিসি মানে টেস্ট বিটিসি নেওয়া হয়ে গেছে। এবার আমাদের নিতে হবে এটা, ঠিক আছে, টেস্ট SAMB এটা নিতে হবে। আমরা এটাতে ক্লিক করলাম, সেমভাবে আপনারাও এখানে ক্লিক করবেন, করে সেমভাবে আবারও মেটামাস থেকে কনফার্মেশন দিবে, নেওয়ার পরে কাজটা কমপ্লিট করে দিবেন। আমরা নেটওয়ার্কটা সেপ্লাই চলে যাবে, যাবে সেমভাবে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে কিন্তু কনফার্মেশন রিকোয়েস্ট ইন দ্য ওয়ালেট, তো ওয়ালেট থেকে কনফার্মেশন দিবে, নেওয়ার পরে কিন্তু আমাদের এটাও হয়ে যাবে এখানে। তো আমরা এটা করে নিই, দেখেন এই চলে আসছে। তো আমরা এটা কনফার্মে ক্লিক করি, আপনারা সেমভাবে কনফার্ম করে দিবেন। তো এখানে অনেক সময় কিন্তু গ্যাস ফির কারণে এমন হইতে পারে, সেক্ষেত্রে কি করবেন, এখানে মার্কেটে ক্লিক করে গ্যাস ফি রেটটা একটু বৃদ্ধি করে দিবেন। এখানে ক্লিক করে কি করবেন, এইখানে যে অপশনটা আছে 15 সেকেন্ড অ্যাভারেজ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করলে দেখবেন কিছুক্ষণের ভিতরে আমাদের এটা হয়ে যাবে, দেখেন আমাদের কিন্তু কনগ্রেচুলেশন হয়ে গেছে এটা। আর এই স্যাম্পলটা টেস্টনেট কীভাবে নেবেন আমি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লিখে দিয়ে দেবো এখানে গ্রুপে, আপনারা দেখে প্রত্যেকটা ফাসেট কালেক্ট করে নেবেন। তো আমাদের এটারও কিন্তু ফাসেটটা কালেক্ট করা হয়ে গেছে। তো এবার আমাদের যেটা করতে হবে, এইখানে যে ডিপোজিট অপশন আছে এখানে ক্লিক করে মানে এটা বসায় মানে ব্রিজ করতে হবে এক কথায়। তো আমরা এখানে 0.201, এটা কিন্তু আমাদের ব্যালেন্সটা আছে 9, আমরা অন করে দিলাম। এখানে ডিপোজিটে ক্লিক করবো, আপনারা সেভাবে করবেন, করবার কিন্তু এটা ওয়ালেট থেকে কনফার্মেশন দিবে, তো এমন আসবে। আসার পরে নিচে দিকে ওয়ালেটটা সাইন ইন করে দিবেন, সাইন ইন করে দিলাম, দেখেন ট্রানজেকশন সেন্ড। তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো এবার সেমভাবে কী করবো, আমাদের আমরা কিন্তু এটা করলাম বিটিসিটা, আমি দেখাই দিই। এখানে কিন্তু আমরা বিটিসির কাজটা করলাম, এবার আমরা কাজটা করবো হলে এইখানে SAMB-র, এই SAVM এর কাজটা। তো SAVM-র কাজ ক্লিক করবেন, করবার এখানে কিন্তু আপনার সেপুলা যাবে, ঠিক আছে, ইথারিয়াম সেপুলা। তো সেপুলার আমি ফাসেট লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে ফাসেটটা নিয়ে নেবেন। তো এখানে ক্লিক করুন, করার পরে আমরা ফাসেটটা আমাদের কিন্তু আছে এখানে, দেখেন আমাদের ফাসেটটা নিয়েছি 0.21 আছে ফাসেট। তো আমরা এখানে 0.01 করে দিলাম, দেখেন ডিপোজিটে ক্লিক করবো, সেমভাবে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে আমাদের এখান থেকে, ওয়ালেট থেকে কনফার্মেশন দেবে। এটা সম্পূর্ণ কিন্তু টেস্ট নেট, ঠিক আছে, এখানে কোনো ফি কাটবে না, যা ফি কাটছে দেখছেন আপনারা এই সবগুলো কিন্তু টেস্ট নেটের, ঠিক আছে। ওয়ালেটের সবগুলো অ্যাপ্রুভ করে দিবেন, আমরা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আমাদের প্রায়। পেজটা একটু লোডিং নেবে, তো দেখেন আমাদের কিন্তু এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ব্যাকে ক্লিক করি, করার পরে এবার এটা কিন্তু আমাদের ডিপোজিট কাজটা হয়ে গেছে। এবার কিন্তু এখানে আরেকটা অপশন আছে উইডো, আমার কিন্তু ডিপোজিট কাজ হয়ে গেছে, এবার উইডোর অপশন আছে, উইডোর টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো আমরা উইডোতে ক্লিক করি, উইডোতে ক্লিক করার পরে এখানে আমাদের টেস্টনেটের যে ব্যালেন্সটা আছে আমরা ম্যাক্স করে দেবো। ম্যাক্স করার পর আমরা উইডোতে ক্লিক করলাম, এটা কিন্তু আবারও সেমভাবে কনফার্মেশন দিবে, এটাও কিন্তু উইডো হয়ে যাবে। আমরা অ্যাপ্রুভে ক্লিক করি, এটা কিন্তু অটোমেটিক নেটওয়ার্ক RPC সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দিচ্ছে, সেক্ষেত্রে আমরা একটু এটা যে হচ্ছে না, তাহলে আমরা একটু BTCটা করে দেখি। তো BTCতে ক্লিক করলাম, করার পর এখানে BTC যে ব্যালেন্সটা আছে আমরা 0.02 দিই, ঠিক, সরি এটা আমার আবার ডিপোজিটে চলে গেছে, এটা উইন্ডোতে ক্লিক করতে হবে। তো উইন্ডোতে ক্লিক করে আমাদের ব্যালেন্সটা দেখে সেমভাবে আমাকে ডিপোজিট উইন্ডো এইভাবে কাজগুলো কমপ্লিট করতে হবে। আমাদের এখানে ব্যালেন্স এখন অ্যাভেলেবল দেখাচ্ছে না, ঠিক আছে, তার কারণ আমি পাচ্ছি না। তবে যখন ব্যালেন্সটা অ্যাভেলেবল হবে আপনারা দেখবেন, তখন আপনারা কাজটা কমপ্লিট করে নেবেন। এটা থেকে দেখি এটুকুই কাজ, ঠিক আছে। আর এরমন সিস্টেম মানে এর প্রতিনিয়ত আপডেটগুলো আসলে আপডেটগুলো জানিয়ে দেওয়া হবে, আপনারা প্রতিনিয়ত গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, তাহলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু কমপ্লিট, এখানে যে দুইটা টাস্ক আছে, দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট, ডিপোজিট প্লাস উইথড্র। আমি ভিডিওতে যেভাবে দেখলাম আপনারা ঠিক সেভাবে কাজটা করবেন। আর এই অফারটা কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন, টেলিগ্রামে এখানে সম্পূর্ণ বিষয় বোঝানো আছে, ঠিক আছে। তো যারা জয়েন করতে পারবেন তো ভালো, যারা করতে পারবেন তারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট করবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।